নামে যেন সড়ক, বাস্তবে খানাখন্দ ভরা আর ধুলাবালির আস্তরণ। এমনিতে গাড়ি চলাচলে দুর্ভোগের অন্ত নেই, তার উপর ঈদে উত্তরবঙ্গের ঘরমুখী মানুষের বাড়তি চাপ। সংখ্যায় যাত্রীরা, তবে কর্তৃপক্ষ দিয়েছে আশার বাণী। সাভারের বাইপাইল আবদুল্লাহপুর সড়কের চিত্র নিয়ে সহকর্মী জাহিদ হাসান শাকিলের প্রতিবেদন। সড়ক ও জনপথের তালিকায় প্রায় 17 কিলোমিটার দীর্ঘ দেশের সবচেয়ে ব্যস্ততম বাইপাইল আবদুল্লাহপুর সড়ক এটি। কিন্তু সড়কে সংস্কারের জন্য কোথাও কোথাও বিছানো হয়েছে ইট। সড়কের উভয় পাশে খোলা ড্রেন, বৃষ্টি ছাড়াও জমে থাকে কাদা পানি। বিশেষ করে সড়কের জামগড়া, ইউনিক এই দুই পয়েন্ট যেন সমস্যার আতুর ঘর। যাতায়াত নিয়ে যাত্রী ও চালকদের ক্ষোভ দীর্ঘদিনের। ড্রেনের পানি জমে, পানিতে রাস্তা ভাঙা যায়, বাংলাদেশের রাস্তা এই অবস্থা, রাস্তা জাম। জামগড়া অনেক পানি আটকে, বৃষ্টি হয় বেলা কমর সময় পানি হয়, 20 মিনিটের রাস্তা এক দেড় ঘন্টা লাগে, ঈদ আসলে আরও বেশি থাকবে জাম। গাড়ির সমস্যা নষ্ট হয়, চাকার সমস্যা হয়, সাসপেনশন ডাউন মেরে যায়। এমনিতেই দুর্ভোগ, তার উপর সড়কের এই বেহাল দশায় ঈদে ঘরমুখী 17 জেলার অন্তত লাখো মানুষের ভোগান্তি বাড়াবে আরও কয়েক গুণ। সামনে ঈদ, এখানে প্রচুর লোক যাতায়াত করবে, বিশেষ করে এই উত্তরবঙ্গের লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আবদুল্লাহপুর বাইপাইল মহাসড়কটা ঈদের আগে চলাচলের মতো একটা উপযুক্ত ব্যবস্থা করে তোলা হোক। এই সড়কটি এখন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের আওতায়, দেখভালের দায়িত্ব তাদের। ফলে উড়াল সড়কের কাজ শেষ না হওয়া পর্যন্ত নিচের এই সড়ক চলবে অনেকটা জোড়াতালি দিয়েই। তবে ঈদ ঘিরে সড়কের কাজের জোর প্রস্তুতির কথা জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা আগামী 15 দিনের মধ্যে মানে রাস্তার মধ্যে যে অসুবিধাগুলি আছে সেগুলো ঠিকাদারকে নির্দেশ দিয়েছি, ওগুলো সব ঠিক করে দিবে। ঢাকা আরিচা নবীনগর চন্দ্রা মহাসড়কে স্বস্তি থাকলেও এই সড়কের ভোগান্তির প্রভাব পড়বে দুই মহাসড়কেও। আশ্বাস নয়, ভোগান্তি ছাড়া স্বস্তির যাত্রায় বাড়ি ফেরার অনুরোধ ঘরমুখী মানুষের। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার।